নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি গোপা মল্লিক, ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ সন্ধ্যাবেলা একটা ব্লগ শুরু করেছি। আজকে আমি রেডি হয়ে গেছি, দেখছেন তো, মামা বাড়ি যাচ্ছি আজকে। আজকে সোমার বিয়ের ছোট্ট একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতেই যাচ্ছি আজকে। তো চলুন দেখা যাক আজকে কি অনুষ্ঠান। তো চলে এসেছি আমি মামার বাড়ি, সবাই এখানে ওয়েট করছে, আমি সবার লাস্ট, সবাই রয়েছে এখানে। তুমি এটা খেতে চাও? খাও, এটা কামড়ে খাও, খাও খাও, মানে কাঁদে না খাও। কোথায় মারে
তো আমাদের সব রীতিনীতি যা কিছু ছিল সবার বিয়ের ছোট্ট একটা কি বলে নিয়ম, যেটাকে যারা বাঙালি আছেন আমার ফ্রেন্ডে তারা জানেন, বিধিধান কোটা, এটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে। তো সেটা ছিল আজকে, সেটা হলো তো সমস্ত হাসি মজা যা যা আড্ডা দেওয়া জামা কাপড় দেখা সব হলো হয়ে বাইরে কাটুন মতো করছে কেন, বাইরে যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে ও খাওয়ালো, আমার কিছু কাজ ছিল সেগুলোকে সারলাম, সেরে চলে এসেছি বাড়িতে। এবার রাতের খাবার খাবো, রাতে আমাকে আজকে কষ্ট করে রান্না করতে হবে না, তার কারণ হচ্ছে মা একটা অসাধারণ হাজব্যান্ড পেয়েছে, হাজব্যান্ড, সে আজকে মাংস ভাত রান্না করে জন্তু আসবে হয়ে যাবে। আর এখানে চিকু বাবু রয়েছে, এখানে এখানে আয় ওর, চলে এসেছে কোথাও থেকে আসলে পরে আগে জানতে হবে কোথায় গেছিলে কি করেছিলে, ওই যে কি কি কোথায় গেছিলে কে 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 ছিলে তোমাকে কে ছিলে, কাজ শুরু হয়ে গেছে, বাস পছন্দ হয় না অন্য কুকুরের গন্ধ পেয়েছে বাস। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর নতুন কিছু শেয়ার করবার মতো নেই আজকে, এখন খাবো দাবো আর গুড নাইট হবে। তো খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। তোমার কিছু বলার আছে নতুন চ্যানেল সম্পর্কে? হ্যাঁ দাদা, এই বাবা মোটা নাম তো আসছে, বসো বসো। সেটা হচ্ছে গিয়ে আমাদের নতুন চ্যানেলে খুব ভালো রেসপন্স এসছে, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমার মনে খুব ফান লেগেছে, তার কারণ হচ্ছে আমি আজকে প্রচুর পোদার সাথে দেখা করেছি, এর জন্য আমার কটা পোদা হবে তাও, 2, 4, 6, 4, 10, ওখানে 9 করে 10টা ছিল, 10, 20, আমার বাড়ি 4, 24টা, আমার মনে খুব আনন্দ লাগে। এখানে হচ্ছে কি আমার পোদা এখন একটু ভাও খেয়ে নিচ্ছে, এখানে উনি বসে পেছন ঘুরে, এই যে পটলের দোলমা, এই যে পটলের দোলমা, একটা ছোট পটলের দোলমা ঘুরে আদর খাবে, এটা কি ধরনের আছে আমাদের বাড়িতে, সেই দোলমাটা সবসময় আদরের ভুখা, আবার মুখ তুলে দেখার চেষ্টা চলেছে। হ্যাঁ যাই হোক, নতুন চ্যানেলে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আর খুব ফান হচ্ছে, খুব ফান হবেও, আজকে একটা শুট করার কথা ছিল বাট আনফরচুনেটলি অলমোস্ট 10 তো আমাদের এসে করার কথা ছিল যেটা সম্ভব হলো না, বাট আমরা ডেফিনেটলি ভিডিও নিয়ে আসবো, আর তো খুব ফান হবে, হ্যাঁ খুব মজা হবে। তো আপনারা মায়ের এই তো ফিচার করা রয়েছে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো, পূজা মল্লিক আমার নামে রয়েছে, কারণ এই প্লে বাটনে আমার নিজের নাম চাই, নিজের সম্পূর্ণটা নিজের টাইটেল সমেত, যাই জন্য পূজা মল্লিক করা, তো জায়গাটা খুব ফান লাগবে, যখন আমার মাসির বিয়ে হবে একটুকুনি ইমোশনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ আর এখন নতুন নতুন এই ধরনের ছোটখাটো নিয়ম তো চলতেই থাকবে, আর এরকম ছোটখাটো হতেই থাকবে, আর পয়সা কামাতেই থাকবে, পয়সা কত কামাবো সেটা আমাদের দেখতে দেখো, সেটা বললে আপনারা লজ্জা পেয়ে যাবেন, সেটার ব্যাপার হচ্ছে যা যা মানে মনিটাইজেশন হয়ে গেছে, ঠিক আছে চ্যানেল ঠিক আছে, আর সব নিয়ে আমরা এখানে কথা বলতে চাই না, হ্যাঁ না তবু আমি একটু বলি, না 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 না, আচ্ছা ঠিক আছে বলছি না, না ঠিক আছে, আপনারা ওই চ্যানেলটাও দেখতে থাকুন পূজা মল্লিক, আর এর পরের ভিডিওটা তো আরো ফান, দাঁড়িয়ে যাও বলি দেখতে, হ্যাঁ তো আচ্ছা আমার মেয়েটুকু মেয়েদের মতো করি, এই তো খুব ঘেমে গেছি, বাদ দাও সব, আমাকে কেমন লাগছে একটু বলি তো, তবে এখন ঘেমে নিয়ে এতগুলো কি বলে বাচ্চাদের সাথে এত উড়ো উড়ি করে একদম বাজে অবস্থা হয়ে গেছে, শাড়িটা তো এমনি নিয়েছে যে মানে কি করে আমি এভাবে নিয়ে যাবো রাস্তায়, মা বলছে একটা ঝাড়ু নিয়ে না তাহলে যাবে, এরকম ভাবে নিয়ে এরকম করে তোমার বাচ্চা পাচ্ছি, আর কি করবো যাতে কমফোর্ট, আমি এইটা পরেও তো এরকম করে হাঁটি, বাস তো এই হলো আজকের ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর পূজা মল্লিক কি বলে চ্যানেলের যা ভিডিও যাবে আপনারা নিশ্চয়ই মজা পাবেন তাতে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, তো আজকের ভিডিওটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে রেসিপি কিছু নেই, শেয়ার করারও কিছু নেই, তো সকলকে গুড নাইট, সবাই সুস্থ থাকো ভালো থাকো, আর খুব শীঘ্রই মাসির ইয়ে আসছে কি বলে বিয়ের ইয়ে বিয়ে আসবে, তার আগে আইবুড়ো ভাত আছে সেটা ও সবার বাড়িতে শুরু হয়ে গেছে, সবার লাস্টে আমাদের বাড়ি খাবে, তো মানে ওর বাবা লাস্ট খাওয়াবে, বাবার আগে আমি খাইয়ে দেবো, তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে হবে আর কি, ওটা তো ওটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার, আজকে বলেছে নমস্কার, থ্যাংক ইউ, আমার নমস্কারটা মিথ্যা যায়নি, গেলে এরকম হয়ে গেছে হয়ে গেছে।
মিষ্টি মিষ্টি এবার বাদাম কলা খাবে মিষ্টি পাঁচটা বলছিলে যে দশটা দশটা খাবে কোনটা কোনটা খাবে হ্যাঁ এটারে এমনি এমনি কেউ মানে নারুগোপাল ডাকে না মিষ্টি মানে যেখান থেকে আসুক না বাবা মা বাইরের লোক দিয়ে যা একটু খাবে আর খেতে হবে না আর মিষ্টি খেতে হবে না কিম্মি হবে আবার কিম্মি হলে কি হবে সোজা একটা একটু কালাকাটটা খা ব্যাস হয়ে যাবে ব্যাস আন না আর না কি আমি বাচ্চা মানুষ আমার দাঁত নাই আন না